এটাও চেক করে দেখা যাক। প্রচন্ড মিষ্টি। আচ্ছা আমরা ফিরলাম আবার হচ্ছে কি আরেকটা জায়গাতে কিনবো, এটা অন্যরকম লাগছে, এটাও কিনবো, ওই কিনবো, কিন্তু যেটা প্রথমে অবস্থাতেই দেখালাম ভিডিওতে কিন্তু এটা সেই কিনবো, এটা একটু অন্যরকম লাগছে। অন্যরকম বলতে গেলে এটা সাইজটা একটু ছোট মনে হচ্ছে, ওইটাই একই জিনিস, ওইটা বেশি মোটা হয়েছে টবেতে, ওখানে জলটাল ঠিক নাই, এখানে জলটালের ঘাটতি তো অনেক সময় ছোট হয়ে গেছিল আর কি, ফলনা ছিল প্রচুর, আরো আরো প্রচুর ছিল, কিন্তু ফলটা তো খুব বড় সাইজে আছে। হ্যাঁ বড় সাইজ, এমনি সাইজ ভালো। এবার বিষয়টা হয়েছে কি, এই যে আমি এই যে কমলা নিলাম একটা, এরকম কমলা কিন্তু বিশেষ করে ভিডিও করতে আসছে বা লোকজন আমার আসছে, তারা কিন্তু একের পর এক চেক করছে। হ্যাঁ তো এটাও চেক করে দেখা যাক, এটা যার জন্য কমতে কমতেই আছে আর কমবে তো একদম, গাছ তো ফল তো ফল শেষ হবে বন্ধুরা একটা সময়। এটা দেখুন, এটা কিন্তু একটু খোসাটা ওঠাতে অসুবিধা হচ্ছে, কিন্তু ওই ইয়ার মতো না, পাঞ্জাবে আমাদের যেগুলো আসে যেগুলো খোসা ছাড়ানোই যায় না, খুব অসুবিধা, সেটা কিন্তু না, এটা অনেকটা সহজ। হ্যাঁ অনেক মানে ওটার মতো অতটা সহজ না। তারপরে আরেকটা বিষয় হয়েছে, কিন্নুর কিছু বিষয় আছে, অরেঞ্জের মধ্যে প্রচুর ভিটামিন থাকে, প্রচুর এ থাকে, কিন্নুর সব থেকে একটা মজার ব্যাপার, কিন্নুর যারা বিশেষজ্ঞ বিশেষ করে এই সবের উপরে, তাদের যেটা বক্তব্য সেটা, কিন্নু যদি বাচ্চা অবস্থা থেকে ছোটবেলা থেকে কেউ যদি নিয়মিত খায় তো তাকে অন্তত মানে কত অনেক মানে স্কিন ডিজিজ থেকে এমনকি ক্যান্সার থেকে পর্যন্ত সে বিরত থাকে, কিন্তু এটা কিন্তু ওটার মতো অত মিষ্টি না, না একটু কিন্নু মানে একটু টক থাকবে, আর ওটা যেমন আপনার খুব মিষ্টি, খুবই মিষ্টি, ম্যান্ডারিনটা খুবই মিষ্টি, এবং আমি দেখছি যে সবচেয়ে বেশি সফলতা এতে আসছে কিন্নুতে, কিন্নুটা কিন্তু আউদেই, এটা কিন্নু কিন্তু আউদেই টক মিষ্টি, কিন্নুটা আমাদের এখানে এটা আলাদা না, কিন্নুটা আউদেই টক মিষ্টি, বরং কোন কোন জায়গাতে আমাদের থেকে টক একটু বেশি হয়, এরকম ধরনের হয়, এটা টক মিষ্টি। আর দিতে তার একটা বিষয়, এই কিন্নুটাকে ভেঙে যদি রাখা যায় দু পাঁচ দিন রাখা যায় ঘরে, টক একটু থাকবেই, কারণ কিন্নু মানে টক থাকারই কথা হয়, যেটা অ্যাকচুয়ালি টক মিষ্টি হবে। আর ওটা যেমন যেমন আমাদের সাতসুমা, যেটা জাপানের সাতসুমা অরেঞ্জ, যেটাকে আমরা মিকান বলি, এটা অ্যাকচুয়ালি দুটো নাম, সাতসুমা এবং মিকান, মিকানটাতেও কিন্তু ওটা মিকানটাকে আগেই বলা আছে যে মিকান হচ্ছে টক মিষ্টি, ঠিক আমাদের অনেকটা কিন্নুর মতোই টক মিষ্টি আছে। টক মিষ্টি মানে আমাদের এইরকম ধরনের, আমরা ধরে নিয়েছি যে আগে যেমন বলতো সবাই যে এখানে অরেঞ্জ হয় না টক হবে, কিন্তু সেই টক নাই, এটা আউদই টক মিষ্টি। আর আমাদের এখানে যেগুলো আমরা করছি তাতে নিঃসন্দেহে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো একটা ফলাফল আসছে, এটা একবার নিঃসন্দেহে, তার কারণে এটা তো বুঝতেই পারা গেল যে স্বাদগুলা দেখলে বুঝতে পারা গেল। এবং আরো সব থেকে বড় ব্যাপার যে আমরা যে এরপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছি যে এরপরে আরো ভালো খাবার, আরো মিষ্টতা, আরো রস চেষ্টা করি, যাতে যারা বড় হয় যাদের মিষ্টি হয়, মানে এবার 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 পরীক্ষা করে যতটা পেয়েছি আমি আশা করব যে আগামী বছর এর চাইতে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। তো বন্ধুরা, এই গাছ নিলেও আপনারা পেয়ে যাবেন, এরও রেডি চারা, হ্যাঁ রেডি চারা আছে, পেয়ে যাবেন আপনারা। তো এটা এখান থেকে নিতে পারবেন, আপনার ওখান থেকে নিতে পারবে, কারণ আপনার ওখান থেকে নিতে পারবে, এই কারণে আমি বলছি, সেটা হচ্ছে অনেক মানুষের দেখা আছে সে দুটো চারাই সক্রিয় লাগাবে, এবং দুটো চারার জন্যে সেই যে অতদূর থেকে বসিরহাট বই আশপাশ থেকে আমার এখানে এত দূর আসা, এটা অনেক সম্ভব। তারপরে আর একটা সমস্যা আমাদের থাকে, যেমন আমাদের কুরিয়ারে অনেক মাল যাচ্ছে বা আমাদের পরীক্ষা করা হলো কুরিয়ার, কুরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, কারণ কুরিয়ারের অনেক সময় দেখা গেলো যে কিছু সমস্যার কারণে একটা গাছ, যেখানে হয়তো আমি যদি এখানে বসিরহাট বা কলকাতায় দিই তাহলে তো গাছটাতে হিসাব মতো আমাদের যার বাসের বা যোগাযোগ ব্যবস্থা তা কাল পাওয়ার কথা, 24 ঘন্টা পরেই পাওয়ার কথা, কিন্তু ঘটনাগুলো এরকম ঘটনা গেলো 3 দিন 4 দিন, তখন গাছগুলো একটু 3-4 দিন লাগা মানে হচ্ছে, এবার হচ্ছে কি যখন আপনার কাছ থেকে কিনলো তখন হচ্ছে কি একটা সুবিধা, টাটকা টাটকা কিনলো, কি বলছে বুঝতে পারছেন বন্ধুরা, আমার এখান থেকে আপনার ওখানে যাচ্ছে ওই কয়েক ঘন্টার মামলা, মানে চাচার এখান থেকে আমার ওখানে চলে যাচ্ছে, আপনারা নিলে আমার থেকেও নিতে পারেন, চাচার এখানে যে যে আসতে পারলেন আসলেন, নাহলে আমার থেকে নিলেও এই গাছটাই পেয়ে যাবেন, অরিজিনাল গাছটাই পেয়ে যাবেন, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, যদি আপনাদের কারো মনের মধ্যে এরকম ধরনের কোনো ইয়ে থাকে, প্রশ্ন থাকে যে না আমরা এই জায়গাতে এই এই সঠিক জিনিসটা পাচ্ছি কিনা, এখন আপনার ওখানে ওরকম প্রশ্ন থাকতে পারে যে আমাদের চাচার ওখানে দেখা যাচ্ছে ভালোটা পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে গেছে, এটা সুযোগ, এটা সহজ, এখন মানে বিশেষ করে আমাদের এই যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটালের যে যুগ, সেখানে অনেকগুলো সুবিধা আছে, যদি মনে করেন যে নাই আছে আপনি ওখানে কিনবেন না এরকম ব্যাপারটা, আপনি কিনবেন তাতে যদি আপনার সন্দেহ থাকে আপনি দরকার হলে ছবিটা পাঠান, আপনি যেটা কিনবেন আপনার যদি মনে খটকা থাকে যে না আমাকে অরিজিনাল দিচ্ছে কিনা, আপনি আমার কাছে ছবি পাঠান, আপনাকে বলে দেবো, বলছে বুঝতে পারছেন তো, কোনো সন্দেহ আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনি ছবি তুলে চাচাকে পাঠান, চাচা আপনাদেরকে বলে দেবে,
আর এরকম ধরনের হবে না আশা করি, কারণ ভালো মানুষরা খারাপ কাজ করে না। বুঝতেই পাচ্ছেন চাচা, তারা খারাপ কাজ করবে না, যে ব্যক্তি হোক পরিষ্কার বলে দিচ্ছে, যে ব্যক্তি হোক না কেন, ভালো মানুষ যদি হয় সে খারাপ কাজ করবে না। ঠিক আছে, পাঞ্জাব মালটা, আচ্ছা মালটার মধ্যে অ্যাকচুয়ালি পাঞ্জাবের মধ্যে পাঞ্জাব মালটা উঠতে গেলে পাঞ্জাব মালটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে, কোনোটা মোটা সাইজ, কোনোটা মাঝারি সাইজ, এটা কিন্তু মালটার মধ্যে ছোট সাইজ, কিন্তু খুব টাইট, কিন্তু লেবুটা খুব টাইট এবং খুবই মানে মিষ্টতার দিক দিয়ে প্রচুর, এবং সবচেয়ে বড় এখানে কিন্তু অনেক পাড়া হয়েছে। এই যে মালটাগুলো দেখা যাচ্ছে যে এটার থেকে কিন্তু অনেকগুলো ভাঙা যায়, মানে এরকম মাঝে মাঝে ভিডিও মানে বিশেষ করে চ্যানেলের জন্য আসছে। এটা পাঞ্জাব মালটা, আচ্ছা পাঞ্জাব মালটার মধ্যে এটা ছোট পাঞ্জাব মালটার মধ্যে একটা কোয়ালিটি, এটা মালটাটা অ্যাকচুয়ালি পাঞ্জাব। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে পাঞ্জাব মালটার মধ্যে বিভিন্ন নাম বিভিন্ন ধরনের হচ্ছে, এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে পাঞ্জাব মাল, পাঞ্জাব মালটারই অন্তত কমপক্ষে চারখানা ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, তো তার মধ্যে সব থেকে এটাই ছোট, এবং সব থেকে ছোটর মধ্যে দেখছি এটাই সব থেকে বেশি মিষ্টি, এটা এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি একটা ভাঙছি, আচ্ছা ভাঙুন একটা, এইখানে দুটো আছে, এখান থেকে ভাঙতে পারেন একটা, বা ওইখানে দুটো আছে, যেহেতু যেটার মধ্যে দুটো আছে ওর থেকে একটা ভেঙে নিন, ভিতরে পাতার ভিতরে একটা ভাঙা যাক, এখানে এটা কাটি, দেখেন রূপে কাটতে গেলে রস আসতে সাবধানে, তাই ধরো কেন তোমার ছুরিটা হেভি ধারি, সুন্দর মিষ্টি প্রচন্ড, আর রস কিন্তু প্রচুর রস, দুর্দান্ত টেস্টে প্রচুর রস, এবং আমি এখানে মোটামুটি একটা ছোট একটা ফালি দাও, তাই না, আরেকটা জিনিস আছে এই দেখুন, হ্যাঁ যেটা হচ্ছে কি এই সময় কিন্তু বাড়ি অন বা কোনো জাতের থাকবে না, রস থাকবে না কিন্তু, সুন্দর সুন্দর, আর এটা আরো হলুদ হয়ে যাবে, বুঝছেন, আর মিষ্টি প্রচন্ড মিষ্টি। আচ্ছা আরেকটা বিষয় হয়েছে যেটা এটার ফলন প্রচুর, সুস্বাদু, দ্বিতীয় ব্যাপার এটাতে যেমন খোসাতে অনেক মালটাতে জলে, জলে খোসাতে এটা দেখে অতীত ভাব লাগে অনেক মালটাতে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এর যে শ্বাসটা আর কি খুব সফট, যার ফলে চিবি খেয়ে না যাবে ওর সঙ্গে, এবং সবদিকে আরেকটা জিনিস আছে, অনেকগুলো জিনিস আমরা হয়তো জানি নিব অনেকে, শ্বাসটাও হচ্ছে কি শরীরের পক্ষে কিন্তু যদি চিবি খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি এটা পাচ্ছি আমরা খোসা ছাড়ি বীজটাকে ফেলে দিয়ে আমরা টোটালটাই কিন্তু খেয়ে নিতে পারবো, ওটা কোনো অসুবিধা নেই না, খুবই মিষ্টি চাষের জন্য বাণিজ্যিক ভিত্তিতে, বাণিজ্যিক ভিত্তিতে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে ফলন দেখাচ্ছে এর আরো মোটামুটি এতটা ছিল কিন্তু গাছটাই, তাই সব মানে এই যে প্রচুর পরিমাণ ফলন, এবং এটা আমি এক জায়গায় দিয়েছিলাম, ওটা ওটা আমার একটা জায়গাতে বাগানে আছে অলরেডি, অন্য একজন বাগান করেছে, তাতে দেখা যাচ্ছে যে বড়গুলো যে দাম পাচ্ছে ছোটটাই আবার আগ্রহের সাথে দেখাচ্ছে ওই দাম দিয়ে কিনছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেই দিক দিয়ে আমার ফলনটা বাড়ছে এবং দামটাও কিন্তু আমি সেই দামই পাচ্ছি, সেক্ষেত্রে আমি দেখছি যে বাণিজ্যিকভাবে কিন্তু লাভ, এবং ওই ওই যে যেজনের কথা বলছি তাকে 10 কাঠাও বাগান করেছিল, বাগানটা করার পরে সবাই কিন্তু ওকে পাগল টাগল এনে বিভিন্ন ধরনের স্বাভাবিক এটা হয় আমাদের, হ্যাঁ যেটা হয় ওর ক্ষেত্রে তাহলে এইবার ও 10 কাঠাতে এবার প্রথমবার বিক্রি করলো, যেটা ও বললো একদিন আমার কাছে এসেছিল চারাটা 55,000 টাকা অলরেডি বিক্রি গেছে, বলছে যে এখন আমার 8 থেকে 10,000 টাকা আমার বাগানে আছে, তো তার মধ্যে বলছে যে এটাই সবচেয়ে বেশি ডিমান্ড, এটা আপনার কাছে এখন রেডি চারা, এটা চারা রেডি কিছু আছে, আচ্ছা আর এটা এটার প্রচুর চারা এবার রেডি করার চিন্তা আছে, যে কারণ এইগুলো দাম কত রেডি চারা, আমাদের তো ভ্যারাইটিজ আছে, ভ্যারাইটিজের পরে দেখে নিচ্ছে এটা যে কোনটা, কারণ আমার সর্বপ্রথম হয়েছে কি ছাদ বাগান শখের বাগান সেগুলো করছে সেটা ভালো, তার সঙ্গে কিছু মানুষ যাতে এখান থেকে কিছু করতে পারে, কারণ আমরা আমাদের অনেকের জমি আছে, জমিগুলো কি কাজে লাগাবো এটা একটা বিভ্রান্তির মধ্যে আছে, আমরা কোনো নিশ্চয় দেবো যে এটা করলে লাভ হবে নাকি হবে, তো সেই জায়গাগুলো আমি এই সবগুলোর মধ্যে থেকে সেটা বের করার চেষ্টা করছি, যে না সাধারণ মানুষ যদি এখান থেকে একটা কিছু করতে পারে, এটা মানে আমার মনে হয় যদি ওরা কিছু করতে পারবে ওদেরকে কিছু করাইতে পারবে সেটা আমার বড় পাওয়া। এগুলো রেডি চারা কি দাম? এগুলো না রেডি চারাগুলো একটু বেশি হবে, এখন এটা
সাত বাগানিদের জন্য এমনি 300 টাকা রেট আছে আর যারা বাগান করবে অলরেডি বড় বাগান করবে তাদের জন্য একটা ফ্যাসিলিটি দেওয়া হবে কি দেওয়া হবে সেটা তার সঙ্গে কথা হবে সেটা চাচার সাথে কথা বলে নেবেন চাচাই আপনাদেরকে বলে দেবে বাগানের জন্য আমি এটা করব তবে আলাদা বাগান আমি নিঃসন্দেহে এটা করাচ্ছি হ্যাঁ মানে আশা করি এই বাগান ই হবে এবং বাগানে যে ভালো রেজাল্ট আসবে এটা নিশ্চিত আচ্ছা আচ্ছা কারণ আমার তো প্রচুর ভ্যারাইটি আছে তার মধ্যে কিন্তু আমি বেছে নিচ্ছি কমার্শিয়াল ভাবে বাণিজ্যিক ভাবে যে মানুষ এগোতে পারে কিছুটা এটা আমার চেষ্টা চলছে এখন কতটা সফল হবে তো বন্ধুরা চাচা যে দামেই বলছে এই দামেই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই চাচারই গাছ আমার থেকেই পেয়ে যাবেন এই দামেই পেয়ে যাবেন এবারে বলবেন যে চাচা যে দামে দিচ্ছে আপনি সেই দামে দিচ্ছেন সেটা আমাদের মধ্যে একটা কিছু একটা হয়ে যাবে কেন আমি ধরুন এখান থেকে এত দূর থেকে গাছটা নিয়ে যাবো ঠিক আছে সেখানে একটা কিছু করতে হবে কিন্তু আপনাদের দাম একই থাকবে চাচার থেকে যে দাম থাকবে আমার থেকেও সেই দাম থাকবে তো চলুন আরো আগে দেখা যাক এবারে আমরা লং যে ফলটা আপনাদেরকে দেখাবো বলছিলাম যে খুব মিষ্টি ফল বারো মাস আচ্ছা আর একটা জায়গা এখানটা দেখি না সেখানে নিয়ে যাবো তবু এখন আপনি কি এখন আর একটা জিনিস দেখানো যায় আমাদের যে মাদার প্ল্যান্ট আরো যে মাদার প্ল্যান্ট প্রচুর আছে ওই সাইডটাতে চলুন ঘুরে আসি দেখালাই ওইদিকে রাস্তা পরিষ্কার আছে দেখ দেখি চলুন আপনি চলুন এখানে প্রচুর পরিমাণ আপেল মানে 30,000-40,000 পর্যন্ত আপেলের চারা তৈরি হতো আপেলের এবং আপেলের সব থেকে মজার ব্যাপার কি এই যে এইচ আর এম এন সেটা অনেক দামে বিক্রি হচ্ছে আমাদের এখানে খুচরো রেটই আছে 100 টাকা আচ্ছা আচ্ছা 300-400 টাকাও বিক্রি করে 100 টাকা রেট আমাদের এখানে প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট হয় চলে যায় সবাই আচ্ছা আচ্ছা ওখান থেকে প্রচুরই আসে এবং আমার বিশেষ করে হিমাচল কাশ্মীরের যেসব আপেলের এগুলা ওদের সঙ্গে একটা বিরাট বিরাট রিলেশন আচ্ছা আচ্ছা এই যে এখন অলরেডি মাল আসছে রাস্তায় আছে আচ্ছা তো মানে আপেলের চারা আপনার কাছে পেয়ে যাবে ব্যাপক আপেলের চারা তো বললাম রেকর্ড করুন আমাকে যদি কেউ বলে যে এখন মানে 5 লরি দিতে হবে 5 ট্রাক দিতে হবে আপেলের চারা যেমন তিনটি কোনটা কোনটা হয়েছে গোল্ডেন ডরসেট HRM 99 আর হচ্ছে আন্না ভ্যারাইটি এই তিনটি হচ্ছে কি আমাদের এখানে এই হবে তবুও ঠান্ডার দরকার আমাদের 2 বছর থেকে ঠান্ডা না পড়ার ফলে দেখা গেছে অনেকটা সমস্যা দেখা দিয়েছে ভালো আছে কারণ আপেলের জন্য যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে 200 ঘন্টায় শীতের মধ্যে যে ঠান্ডার মধ্যে 200 ঘন্টা অন্তত 10 ডিগ্রি সেলসিয়াস সিলার লাগবে আচ্ছা 200 ঘন্টা এবার 200 ঘন্টা সব থেকে মুশকিল হয়েছে গত বছর তার আগের বছর 200 ঘন্টা তো দূরের কথা 20 ঘন্টাও কিন্তু আমরা 10 ডিগ্রি পাইনি না 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 আর 10 ডিগ্রি সেলসিয়াস যদি না আসে সেখানে আমাদের ফলের জন্য সমস্যা হবে কিন্তু গরম আবহাওয়া হলেও এটার যে পলিনেশন হওয়ার জন্য বা ইয়ে হওয়ার জন্য শীতের যে ঠান্ডার যে ওই জায়গাটা দরকার হয় এবং আমরা অনেকেই হয়তো জানিনি এরকম শুধু আপেলের জন্য যে ঠান্ডার দরকার তা না কিন্তু আমাদের এখানে অনেক সময় যে সব থেকে বড় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের প্রচুর দেখা যাচ্ছে গুটি আসছে ঝরছে আমেজ হতে আমেজ ধরে অরেঞ্জেস হচ্ছে মাল্টাইজ হচ্ছে এগুলো প্রচুর পরিমাণ এগুলো সব থেকে বড় কারণ কিন্তু এটাই যে সেটা হচ্ছে শীত কম পড়া ঠান্ডা কম পড়া ঠান্ডা কম পড়ার ফলে হচ্ছে কি প্রচুর ফুল আসবে ফুল ঠান্ডা পড়লে যত আসবে ঠান্ডা কম পড়লে তার চাইতে প্রচুর পরিমাণ ফুল গুটি আসবে কিন্তু দেখা গেল যে সব ঝরবে ওই সামথিং থাকবে কিন্তু যদি ঠান্ডা বেশি থাকে এই ঠান্ডা যদি বেশি কয়েক ঘন্টা পাওয়া যায় তাহলে হচ্ছে কি সব ফলই কিন্তু ফুল কম আসবে কিন্তু গুটি বেশি দাঁড়াবে এবং সেটা ভালো হবে এখানে আমাদের কিছুটা সমস্যা হয়ে গেছে কিন্তু তার মধ্যে দিয়ে আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটাই তো চলুন আগে আপনার মাদার প্ল্যান দেখা যাক দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় ঢুকছি এবার আমরা দার্জিলিং দার্জিলিং চলে এসেছি এই দেখুন পুরো দার্জিলিং টোটালি এখানে শুধু মাদার প্ল্যান্ট আছে
দেখছেন এই যে টোটালটাই এখানে মানে ঢোকায় মুশকিল হয়ে গেছে, জট পেয়ে গেছে একদম সব দেখুন পুরো ভিতরে, কিন্তু পুরো দেখছেন ভিতরে ওর ভিতরে ঢোকা যাবে না, এত মানে জ্যাম হয়ে আছে এর ভিতরে ঢোকা অসুবিধা, কিন্তু দেখছেন পুরো ভর্তি হয়ে আছে। আর প্রত্যেকটি গাছে ফল ধরা অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে এখানে প্রচুর গাছ আছে, সব পরেশ গাছ হয়েছে, সব ইয়ে হয়ে গেছে, জট পেয়ে গেছিল বর্ষা, প্রতিটি গাছে কিন্তু ফল ধরে আছে।